আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া আপনাদের সবাইকে আজকে নতুন একটি ব্লগ নিয়ে স্বাগত জানাচ্ছি। তো আজকে প্রথমেই সকালে ঘুম থেকে উঠে আমার ছোট বোনের ভ্যাকসিন ছিল, তো ভ্যাকসিন দেওয়ার জন্য ডাক্তার অফিসে গেলাম। ওখান থেকে ব্যাক করছি বাসায়। দেখুন, আমাদের এখানে স্নো পড়ে কি অবস্থা রাস্তাঘাটের, একদম চা দুই পাশেই স্নো আর স্নো। রাস্তাগুলো ক্লিন করে এক সাইডে চাপানো হয়েছে স্নোগুলো, যাতে যাতায়াত করতে কোনো অসুবিধা না হয়। তো আমরা যাচ্ছি বাসার উদ্দেশ্যে। এখানে দুই পাশে স্নো ছাড়াও গাছের ভেতরেও স্নো জমে, এবং সেগুলোকে গাড়ির সাহায্যে পানি দিয়ে স্নোগুলোকে পরিষ্কার করা হয়। দেখুন, আমি একটু পরে আপনাদের সাথে সেই জিনিসটা শেয়ার করব। তো আমার গাড়ির পিছন সাইড দিয়ে আমি এটা ক্যাপচার করেছি, দেখুন পানি দিয়ে এটাই সরানো হচ্ছে। আর আজকে আরেকটা সুখবর, সেটা হচ্ছে আমার অ্যাবসেন্ট এর চিঠিটা বাসায় চলে এসেছে। আমি প্রায় এক সপ্তাহের মতো ওয়েট করছিলাম কবে আসবে কবে আসবে, তো অবশেষে আমার হাতে চলে আসলো। সবাই পাশে আছেন বলেই আজকে এতটুকু এসেছি, এবং সাথে থাকবেন ইনশাআল্লাহ সেই কামনাই করছি। আজকে আমাদের বাসায় আমার আঙ্কেল চলে এসেছে, তো বাচ্চাগুলো খুব খুশি। তার নানা ভাই তাদের জন্য চকলেট নিয়ে এসেছে, খুব খুশি তারা। দুই বোন চকলেট খাবে এবং খুব এনজয় করছে এই জিনিসটা, তারা যে তারা চকলেট পেয়েছে, মজা মজা করে খাবে। দেখুন রাইদা রায়রা দুই বোন কীভাবে চকলেটগুলো খাচ্ছে, এবং আয়রা রায়দা ছাড়াও যে আরেকজন আছে আমার বাসায়, সেই পিচ্চিটাও চকলেট নিয়ে খেলা করছে। দেখুন, আমি ভিডিও করেছি, এটার ভেতরে দেখাবো। পিচ্চিটা বসে বসে চকলেটগুলো দিয়ে খেলা করছে। ওই যে আমাদের বাসার ছোট্ট বুড়িটা, দেখেছেন, এই যে ছোট্ট বুড়িটা দুইটা চকলেট হাতে নিয়ে সে খেলা করছে। আমার রাইনামণি চকলেটগুলো নিয়ে খুব মজা করে খেলা করছে। তো আজকে এই এতটুকুই, সবাই ভালো থাকবেন। নতুন কোনো ব্লগ নিয়ে আবার চলে আসব। আর আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য সবাই জন্য দোয়া করি, যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। তো এতটুকুই, ধন্যবাদ পাশে থাকার জন্য।